হ্যালো ফ্রেন্ডস, গ্রেজি টেক ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি নতুন চাকরির খবর। এখানে কলকাতা বিমানবন্দরে মোট 63টি শূন্যপদে পুরুষ এবং মহিলা সিকিউরিটি এজেন্ট নিয়োগ করা হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, ভিডিওটি শুরু করব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো কিন্তু আপনারা নিয়মিত দেখতে পারবেন সবার প্রথমে। তো বন্ধুরা, এখানে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড 3 বছরের চুক্তিতে মোট 63 জন পুরুষ এবং মহিলা সিকিউরিটি এজেন্ট নিয়োগ করবে কলকাতা এয়ারপোর্টে। ওয়াক ইন পদ্ধতির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শূন্যপদ কটি রয়েছে। মোট শূন্যপদ রয়েছে পুরুষদের জন্য 53টি, এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 28টি, তপশিলি জাতিদের জন্য 12টি, তপশিলি উপজাতিদের জন্য 3টি, ওবিসিদের জন্য 10টি এবং মহিলাদের জন্য মোট শূন্যপদ রয়েছে 10টি। এর মধ্যে জেনারেলদের জন্য 5টি, তপশিলি জাতিদের জন্য 2টি, তপশিলি উপজাতিদের জন্য 1টি এবং ওবিসিদের জন্য রয়েছে 2টি শূন্যপদ। চলুন এবার জেনে নেব আমরা যোগ্যতা কী লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি, অন্তত 3 বছরের সময়সীমার, সঙ্গে আপনাকে হিন্দি, ইংরেজি এবং স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে, বৈধ AVACC সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে লাগবে। তবে যাদের এই AVACC সার্টিফিকেট নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। যাদের AVACC সার্টিফিকেট নেই তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, নন AVACC পদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে সম্পূর্ণ করতে হবে 1 ডিসেম্বর 2018 এই তারিখের মধ্যে। চলুন এবার জেনে নেওয়া যাক বয়সসীমা কি রয়েছে। AVACC-দের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 1 ডিসেম্বর 2018 তারিখে হিসাবে 31 বছর। নন AVACC ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর কিন্তু হলে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ছাড় পেয়ে যাবেন। শারীরিক মাপযোগ, পুরুষ প্রার্থীদের উচ্চতা দরকার অন্তত 170 সেন্টিমিটার, তপশিলি জাতি ও ওবিসিদের 165 সেন্টিমিটার, তপশিলি উপজাতি উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকার যে সকল প্রার্থী রয়েছে তাদের কিন্তু উচ্চতা 162.5 সেন্টিমিটার হলেই তারা আবেদন করতে পারবেন। এবার আসা যাক মহিলা প্রার্থীদের উচ্চতা কত লাগবে। মহিলা প্রার্থীদের উচ্চতা দরকার অন্তত 157 সেন্টিমিটার, তপশিলি জাতি ও ওবিসিদের জন্য 155 সেন্টিমিটার এবং যারা তপশিলি উপজাতি রয়েছেন, উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য এলাকার প্রার্থী রয়েছেন তাদের কিন্তু উচ্চতা লাগবে এখানে 150 সেন্টিমিটার। তো চলুন জেনে নেওয়া যাক প্রার্থী বাছাই কীভাবে হবে। AVACC ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, পার্সোনালিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়োগ হবে এবং যারা নন AVACC রয়েছে ক্যান্ডিডেট তাদের জন্য ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হবে এবং তাদের জন্য কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট, এরপরে কিন্তু এভাবেই প্রার্থী বাছাই করা হবে। আবেদনের ফি 500 টাকা, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে এয়ার ইন্ডিয়া লিমিটেডের অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়। তপশিলি জাতি উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না। ডিমান্ড ড্রাফটের পিছন দিকে আপনার নাম, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার লিখতে হবে। ওয়াক ইনের তারিখ, সময় এবং স্থান 8 ডিসেম্বর 2018 তারিখ। রেজিস্ট্রেশন হবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। ঠিকানা প্লেগ্রাউন্ড, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, নিউ কোয়ার্টার্স, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, 1 নম্বর এয়ারপোর্ট গেট, VIP রোড, দমদম, কলকাতা 7000052। উক্ত দিনে নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের 3টি ছবি এবং আপনার যাবতীয় প্রমাণাদি রয়েছে সেগুলোর কিন্তু মূল কপি অর্থাৎ অরিজিনাল কপি এবং জেরক্স কপি কিন্তু আপনি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। ডেটটা কিন্তু মনে রাখবেন 8 ডিসেম্বর 2018। তো বন্ধুরা, এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডাউনলোড করে কিন্তু আপনারা ভালোমতো সবগুলো কিছু চেক করে নেবেন এবং এই ফাইল কিন্তু আপনি ডাউনলোড করার পরে প্রিন্ট আউট অবশ্যই করে নেবেন, কারণ এখানে সবার পেছনে যে পেজগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করতে হবে। এখানে আপনার যাবতীয় ডিটেলস দিতে হবে এবং যেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেদিন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তার সাথে জেরক্স কপি নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে। ভিডিওটি দেখে আপনারা যদি 1% উপকৃত হন অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।